যুগের পর যুগ পেরিয়ে গেলেও আচার্য চাণক্যকে সেরা জীবন প্রশিক্ষক এবং দার্শনিক হিসাবে দেখা হবে। তার কথা থেকে মানুষ আজও অনুপ্রেরণা নেয়। এর থেকে অনুমান করা যায় যে আচার্য বুদ্ধিমত্তার মাধ্যমে তার সময়ে কি কি কীর্তি স্থাপন করেছিলেন। আচার্য চাণক্য কোথাও বা সেই সময়ে যে বিষয়গুলি লিখেছিলেন তা আজকের সময়ের সঙ্গে প্রাসঙ্গিক। আচার্য চাণক্য নীতিশাস্ত্র রচনা করেন। এ রচনার মাধ্যমে তিনি সুখী জীবনের রহস্য মানুষের কাছে বলেছেন। আচার্য চাণক্য তার চাণক্য নীতির পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলেন, যে কোনো মানুষকে পরীক্ষা করার জন্য চারটি পদ্ধতি আছে। ত্যাগ করার মানসিকতা দেখুন। কাউকে বিশ্বাস করার আগে দেখতে হবে যে সেই ব্যক্তির মধ্যে কতটা ত্যাগ আছে। যদি একজন ব্যক্তি অন্যের জীবনে সুখ আনতে তার সুখ বিসর্জন দিতে পারেন, তবে এমন ব্যক্তিকে বিশ্বস্ত বলে বিবেচনা করা যেতে পারে, কারণ তার অন্যের দুঃখ বোঝার ক্ষমতা রয়েছে। দ্বিতীয় যেটা দেখতে হবে চরিত্র, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ গুণ। যা চরিত্র ভালো নয় তাকে ঘরে বসারও যোগ্য মনে করা হয় না। তার উপর একটু ভরসা করা আপনার জন্য মারাত্মক হতে পারে। তাই মানুষের চরিত্র দেখেই তাদের বিশ্বস্ত মনে করা উচিত। তৃতীয় গুণটি হলো বৈশিষ্ট্য দেখুন। গুণ এবং ত্রুটিগুলিও একজন ব্যক্তিকে চিহ্নিত করে। যারা অলস, রাগান্বিত, অহংকারী বা মিথ্যা বলার অভ্যাস আছে তাদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যারা শান্ত, গম্ভীর এবং সত্য ও নীতির পথে চলে তারাই বিশ্বস্ত হতে পারে। কর্মফল দেখুন। যারা দিনের পথে চলে অর্থ উপার্জন করে, অন্যকে সাহায্য করে, তাদের বিশ্বাস করা যায়। কিন্তু যারা অধার্মিক, স্বার্থপর, নিজের সুবিধার কথা চিন্তা করে এবং ভুল পথে অর্থ উপার্জন করে, তাদের কখনোই বিশ্বাস করা উচিত নয়।